हेलो गाइज अस्सलामु अलैकुम आमी साहेब बीडी टिप्स एंड वेलकम टू माय चैनल। बंधुरा आमरा आज के भिडियोते खूब ही गुरुत्वपूर्ण एक विषय निये आसलाम, सेटा हलो आपनी जे मोबाइल रयेछे आपनार सेई मोबाइल दिए सिसिटीवी कैमरा बनिए आपनी किन्तु व्यवहार करते पारेन। आपनार बासाय दोकाने अफिसे जे कोनो जायगाय आपनी मोबाइल दिए सिसिटीवी कैमरा बनिए आपनी हाते जे मोबाइलटी थाकबे सेई मोबाइल दिए लाइव देखते पारबेन कि होच्छे ना होच्छे। तो आमरा जदि मोबाइल दिए सिसिटीवी कैमरा बनाइते पारी ताहले आमादेर बाड़ती कोनो झामेला नहीं। आपनी जखन अफिसे चले जान आपनार एखाने बा आपनादेर जे बेबी रयेछे बेबीगुलाके आपनारा बासाय रेखे जान। तो काजेर लोकेरा अनेक अत्याचार करे थाके, तो आपनारा बासा थेके चले जाओयार कारणे सेटा आपनारा देखते पान ना। तो आपनि चाइले जे कोनो मुहूर्ते जे कोनो समय आपनि मोबाइलके सिसिटीवी कैमरा बानिये बासाय फिट करे चले जेते पारेन, अफिसे लाइव देखते पारेन बासाय कि होच्छे ना होच्छे। আর একটা বিষয় হচ্ছে আপনি যদি দোকান করে থাকেন তাহলে আপনি দোকানে কিন্তু প্রত্যেক দিন রাত্রে আপনার মোবাইলটি সিসিটিভি ক্যামেরা সেট করে আপনি বাসায় চলে আসতে পারেন। তো দোকানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনি সেটা দেখতে পাবেন। সেই একই রকমে আপনি যদি অফিস থাকে আপনার অফিস করে রয়েছেন বা কর্মচারী বা কোনো জায়গায় কাজের ক্ষেত্রে আপনার কর্মচারীদেরকে না জানিয়ে আপনি মোবাইলে সিসিটিভি ক্যামেরা সেট করে আপনি বাসায় চলে আসতে পারেন, ওইখান থেকে আপনি সরাসরি লাইভ দেখতে পারেন কি হচ্ছে না হচ্ছে। তো বন্ধুরা সেই জন্য আমাদের কিন্তু নেট কানেকশন থাকতে হবে, ওয়াইফাই হোক এবং কি ডাটা কানেকশন হোক। তো সেই জন্য আমরা এখন আজকে এই ভিডিওতে দেখব মোবাইল দিয়ে কিভাবে আপনারা সিসিটিভি ক্যামেরা বানাবেন। এটা একদম সিম্পল, যে কোনো মানুষ করতে পারবে। তো আমাদের সিসিটিভি ক্যামেরা বানানোর জন্য দুটি মোবাইল প্রয়োজন, একটি আমাদের হাতেই তো থাকেই, আমাদের কাছে একটি মোবাইল আমরা সবসময় ব্যবহার করে থাকি, আর একটি মোবাইল প্রয়োজন হবে যেটা আমরা ব্যবহার করি না, বা আপনি শুধু ক্যামেরা পিছনের ক্যামেরা ভালো হলেই হবে এরকম একটি মোবাইল নিতে হবে, চার্জ থাকে ওরকম একটি মোবাইল নিতে হবে। তো ওইরকম একটি মোবাইল সংগ্রহ করে আপনি সিসিটিভি ক্যামেরা সেট করতে পারবেন। তো বন্ধুরা কথা বাড়াবো না, চলুন আমরা দেখে নিই কীভাবে সিসিটিভি ক্যামেরা আমরা বানাবো। তো সেই জন্য আপনাদের দুটি অ্যাপসের প্রয়োজন দুটি মোবাইলে। তো আমরা অ্যাপসগুলো কোথায় পাবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট রয়েছে। বন্ধুরা এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখানে যে লাল লেখাটি দেখতে পাচ্ছেন আপনার হাত দিয়ে আঙুল দিয়ে টাচ করে জাস্ট সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিন, সবার আগে ভিডিও পেতে অল নোটিফিকেশনটি অন করে দিন। আর যারা আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের কাছে। তো এখন আমরা যে অ্যাপসটি ইনস্টল করব, আমি যে মোবাইলটি আমার হাতে যেটা আমি ব্যবহার করব সেই মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করব। প্রথমে এটা দেখব, তারপর আমরা অন্য একটি মোবাইলে কোন অ্যাপসটি আমরা ইনস্টল করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা এখানে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে চার্জ অপশানে লিখতে হবে হোম ক্যামেরা। হোম ক্যামেরা দিয়ে যখন চার্জ করবেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস চলে আসবে। প্রথম যে দুটি অ্যাপস আপনারা দেখতে পাবেন, একটি রেড কালার লোগো রয়েছে আর একটি কিন্তু আকাশী বলে অনেকজনে ব্লু বলে এরকম এই লোগোটি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি কিন্তু ইনস্টল করে রেখে দিয়েছি। এখানে আমি প্রথমটা যেটা রেড কালারের লোগো এটা আমার পাশেই থাকবে, তো এখানে আমি এটা ইনস্টল করে রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে আপনি ইনস্টল হয়ে গেলে জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে এগ্রি চাচ্ছে, আপনি এগ্রিতে দিয়ে দিবেন। এগ্রিতে দিয়ে দেওয়ার পর এটা ইনস্টল হওয়ার পর একটু সময় নেবে। তো বন্ধুরা আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেল। তো আমি আপনাদেরকে একটা বিষয় জানাই রাখি, আমরা যে প্রথম যে অ্যাপসটি ইনস্টল করব আমাদের সাথে যে মোবাইলটি থাকবে সেই মোবাইলে এই লোগো দেখতে পাচ্ছেন এটা আমরা ইনস্টল করব। তো আমি প্রথমত যেটা ইনস্টল করব এটাতে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করতে হবে জিমেল আইডি দিয়ে। আর আপনি যদি অন্য একটি মোবাইলে যেটা ক্যামেরা বানাবেন আপনি মোবাইল দিয়ে ক্যামেরা বানায় রাখবেন ওটাতে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। ওইখানে জাস্ট একটা আপনার যে বার কোড রয়েছে বার কোড স্ক্যান করে নিলেই আপনার এটার সাথে ওই মোবাইলের কানেক্ট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে রেজিস্টার লেখা রয়েছে, আপনারা প্রথমে যখন স্টার্টিং করবেন তখন রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনি এখানে একটি জিমেল আইডি দিবেন, আমি একটি জিমেল আইডি দিচ্ছি। জিমেল আইডি দিচ্ছি আমি, এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখানে রেজিস্টারে আমি ক্লিক করব। তো বন্ধুরা রেজিস্টার হওয়ার পর আমাদের এরকম অপশন আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেমো ক্যামেরা রয়েছে, ডেমো ক্যামেরা অনলাইন রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে অ্যাড ফার্স্ট যেটা লেখা রয়েছে এটাতে আমরা ক্লিক করব।
ক্লিক করার সাথে সাথে আপনাকে বলবে যে আরেকটি মোবাইলে যে অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন সেই অ্যাপসটি ইনস্টল করে এখানে একটি বারকোড চাইবে। বারকোড স্ক্যান করে নিলে যে মোবাইলটি আপনি ক্যামেরা বানিয়ে রেখে দিতে চান অফিসে ঘরে বা যে কোনো জায়গায় সেই মোবাইলের থেকে স্ক্যান করে নিলে কানেকশন হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে অ্যাড ফার্স্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বার কোড চাচ্ছে। তো আমি এই দুই নাম্বার যে অ্যাপসটি রয়েছে এটা ইনস্টল করে অন্য আরেকটি মোবাইলে এটা ইনস্টল করে রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে জাস্ট ওপেনে ক্লিক করব। তো আমি আবারও যাচ্ছি, আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তো এখানে অ্যালাউতে আপনারা এরকম অপশান আসবে, তো অ্যালাউতে ক্লিক করবেন। এখানে আমি অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি। আপনার ওইখানে কিন্তু সাউন্ড সহ আসবে। তো এখানে অ্যাপসটি যখন ওপেন হবে দেখুন আমি একটি বার কোড ওই মোবাইলে আরেকটি মোবাইলে যেটা আপনি ক্যামেরা বানাবেন ওটাতে একটি বার কোড চাইবে। তো দেখুন এখানে এখানে যে অপশনগুলো আসছে এখানে দেখুন অ্যাক্টিভ লেখা রয়েছে, এখানে জাস্ট অ্যাক্টিভে আপনি ক্লিক করে দিতে হবে। অ্যাক্টিভ দিস ডিভাইস দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন শো লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিব। তো আমরা এখানে লেটারে ক্লিক করে দিব। লেটারে ক্লিক করার পর বার কোডটি আমরা পাবো কোথায়? এখানে দেখতে পাচ্ছেন পাশে পাশে দেখতে পাচ্ছেন এখানে এই বার কোডের জন্য একটি কোড দেখাচ্ছে, এখানে জাস্ট ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি বার কোড চলে আসছে। তো আমাদের ওই মোবাইলটি এই মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে। আপনি দেখুন এখন এখানে দেখুন এখন কানেক্ট হয়ে গেল। এখন কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে ওই মোবাইলের কিন্তু ক্যামেরা চালু আছে। এখন আপনি যখন ইচ্ছা তখন কিন্তু চাইতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও একটি ফ্ল্যাশ রয়েছে। তো জাস্ট এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে ওই মোবাইলটাই দেখুন ওই মোবাইল দিয়ে আমি কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ভিডিও করতেছি। এখানে ওই মোবাইলে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটিও কিন্তু দেখাচ্ছে। আমি আপনাদেরকে তারপরও দেখিয়ে দিব যে ওই মোবাইলে কতটুকু চার্জ রয়েছে। 73%, কিন্তু আমি যেটা দিয়ে ভিডিও করতেছি এটা দেখতে পাচ্ছেন উপরে 34% চার্জ রয়েছে। এখানে দেখুন ওই মোবাইল দিয়ে আমি যখন ভিডিও করতেছি আমার হাতে যে আরেকটি মোবাইল রয়েছে তো সেটা আমি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এই মোবাইল দিয়ে কিন্তু ভিডিও করতেছি, আমার হাতে ধরে রাখছি। যেটা আমি ক্যামেরা বানাইছি ওটা দিয়ে কিন্তু যেটা আমি ভিডিও করতেছি ওটাকে আমি ভিডিও দেখতে পাচ্ছেন দেখাচ্ছি। এখানে দেখুন আমি বাসার কিন্তু সব কিছু আপনাদেরকে ওই মোবাইল দিয়ে দেখাইতে পারতেছি। ওই মোবাইলে আপনাদেরকে বলে রাখি 73% কিন্তু চার্জ রয়েছে, চার্জও এখানে শো করবে। আপনি যখন ইচ্ছে তখন কিন্তু লাইট আপনি দেখতে পারবেন। আপনি বাসায় যদি কোনো কোণায় রেখে দেন, আমার যে পুরনো মোবাইল রয়েছে সেটাতে ক্যামেরা তেমন ভালো না সেই জন্য ক্লিয়ার আসছে না, আপনারা ভালো ক্যামেরা দেখা যায় ওই রকম একটি নেবেন আর কি, মোবাইল নেবেন। আমার ওই মোবাইলটা কারণ ক্যামেরা ভালো না সেই জন্য ভালো দেখাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন কত তারিখ এবং কি কোন মাস টাইম সহ এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে স্ক্রিন বড় করে নিতে পারবেন এখান থেকে। তো আমি স্ক্রিন বড় করে নিচ্ছি, দেখুন স্ক্রিন বড় করে নিচ্ছি। এই মোবাইলটি আমি যখন সামনে আনবো আমি যেটা দিয়ে ভিডিও করতেছি সেটা দেখুন ওই মোবাইলে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন। আমি যেটা দিয়ে ভিডিও করতেছি ওইটা কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা কিন্তু এভাবে আপনারা দেখুন আমি ওই মোবাইলটা যেখানে ঘোরাচ্ছি এখানে কিন্তু দেখাচ্ছি আমার, এভাবে আপনারা ভিডিও করতে পারেন। আপনি যদি ব্যাকে চলে যান, আমি ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার আমি বাইর হয়ে যাব। বাইর হয়ে গেলে কিন্তু আপনার ভিডিও চলবে। আপনি যখনই এখানে ঢুকবেন, এই অ্যাপসটিতে ঢুকবেন তখনই কিন্তু ভিডিওটা যখন প্লে দিবেন দেখুন কানেকশন সাথে সাথে কানেকশন হয়ে যাবে। দেখুন সাথে সাথে কানেকশন হয়ে গেছে, আমার যে রুমটা রয়েছে সেই রুমটা দেখাচ্ছে এখানে। এভাবে আপনি কিন্তু চাইলে বাসায় মোবাইলকে ভিডিও ক্যামেরা বানিয়ে মানে সিসিটিভি যে ক্যামেরা রয়েছে সেটা বানিয়ে শুধু আপনি কী করতে হবে, আপনার যে মোবাইলটি সিসিটিভি ক্যামেরা বানাবেন সেটার সাথে একটা চার্জারের শুধু কানেকশন দিয়ে দেবেন। আর অফিসে হোক বাসায় হোক যে কোনো জায়গায় এখন বর্তমানে ওয়াইফাই কানেকশন রয়েছে, তো ওয়াইফাই কানেকশন আপনি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলটি রয়েছে যেটা দিয়ে আমি সিসিটিভি ক্যামেরা বানাচ্ছি ওইখানে কিন্তু কল আসছে একটা,
ওই মোবাইলটাতে একটা কল আছে, কলটা রিসিভ করলে কিন্তু কোনো সমস্যা হবে না। আমি কলটা রিসিভ করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি তো এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। তো আমি কেটে দিয়েছি। আমার দেখতে পাচ্ছেন এখানে কোনো সমস্যা হয়নি, মিডিয়ার কোনো সমস্যা হয়নি। তো এভাবে করতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই। এখানে আপনি বের হয়ে গেলে এখানে কনফার্ম ক্লিয়ার কনফার্মে দিয়ে দিবেন। আবার যদি আপনি অ্যাপসে যান তাহলে ওই মোবাইলের সাথে কানেকশান কিন্তু সবসময় থাকবে। আপনি যখন ইচ্ছা তখন কিন্তু ওই মোবাইল থেকে আপনি দেখতে পারেন। দেখুন, আমি বের হয়ে গেছি কিন্তু কানেকশন রয়ে গেছে। দেখুন, কানেকশনটি রয়ে গেছে। এখানে আমি যদি ক্লিক করি, দেখুন ভিডিওতে যদি ক্লিক করি, এই দেখতে পাচ্ছেন কানেকশন সাথে সাথে হয়ে গেছে। আপনি অ্যাপস থেকে বের হয়ে গেলেও কোনো সমস্যা হবে না, আশা করি কোনো সমস্যা হবে না। তো আপনারা এইভাবে কিন্তু আপনি বাসার যে সব কিছু আপনি ভিডিও করে নিতে পারেন। আপনি সরাসরি লাইভ অফিসে বসে থেকে লাইভ দেখতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা জানাবেন। তো আপনাদেরকে যে আরেকটি মোবাইলে আমি কোন অ্যাপসটি ইনস্টল করেছি সেটা আমি আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি প্লে স্টোরে চলে যাব। যাওয়ার পর এখানে যে হোম ক্যামেরা লেখা আছে, হোম ক্যামেরাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখুন এখানে দুটি অ্যাপস আসবে। এই দুটি অ্যাপস, তো আমি যেটা আমার সাথে থাকবে সেটা দিয়ে আমি উপরেরটা ডাউনলোড করেছি। আর আপনি যে মোবাইলটা দিয়ে ক্যামেরা বানাবেন সেটা এখানে দুই নাম্বার যে ইয়েটা রয়েছে সেটা শুধু আপনি বার কোডটা স্ক্যান করে নেবেন, আপনার কানেকশন সাথে সাথে হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা আমার এই ভিডিও দেখে উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে থাকেন কমেন্ট অবশ্যই করবেন, একটি লাইক দিয়ে দেবেন, অল বেল আইকনে প্রেস করে আমার সাথেই থাকবেন। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সেটার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।